আমি 10.3 এর প্রথম রুলটা দেখাইছিলাম। আমি যদি তোমাদের একটু সূত্রের শিক্ষা আলোকপাত করি, সবাই তাকাও, আমাদের এই হলো যোগজীকরণ নিয়মাবলী। তো এখানে আমি প্রথমত যেটা বলছি, নিয়ম পাঁচ, এরা খুব মনোযোগ দিয়ে নিয়ম পাঁচটা পড়। যদি কখনো কম্পাউন্ড ফাংশন থাকে, এরা কম্পাউন্ড ফাংশন কি চিনো? ছোটবেলায় আমি পড়তাম হচ্ছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সেন্টেন্স একত্রে থাকে। তো যদি একটা ফাংশনের মধ্যে দুইটা ফাংশন থাকে, সেক্ষেত্রে আমরা সেই ফাংশনটাকে কম্পাউন্ড ফাংশন বলবো। উদাহরণস্বরূপ আমি এখানে উদাহরণ দিছি, সাইন ই টু দি পাওয়ার এক্স, এখানে কি দুইটা ফাংশনের সমন্বয় হয়েছে না ভাইয়া? মানে পুরো কথাটা পড়ে নাও, কম্পাউন্ড ফাংশনের ক্ষেত্রে সেকেন্ড ফাংশনকে জেড ধরতে হবে। তো এই রুলে কোন কোন ম্যাথ আছে সেটা কিন্তু আমি এখানে লিখে দিছি, খেয়াল করে দেখো। 10.3 চ্যাপ্টারের 1-এর 1 থেকে 8, 2-এর 1, এই 9টা অঙ্ক আছে। তো আমি প্রথমত তোমাকে একটু কম্পাউন্ড ফাংশন সম্পর্কে আর একটু ডিটেইল বলি। ভেরা, ইন্টিগ্রেশনে তুমি আমার কথা মনোযোগ দিয়ে যদি শুনে নাও, তাহলে কিন্তু যেটা হবে যে আমি একই গ্রুপের কয়েকটা করাই দিলে তুমি বাকিগুলো করতে পারবে। সাপোজ আমি কম্পাউন্ড ফাংশন সম্পর্কে উদাহরণ দিচ্ছি, সাইন লন এক্স, এখানে দুইটা ফাংশন, সাইন এক্স লন এক্স মিলায় হইছে একটা ফাংশন। এইটা কিন্তু দুইটা ফাংশন না, দুই ফাংশনের সমন্বয়ে গঠিত একটা ফাংশন। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে যদি সাইন এক্স ইন্টু লন এক্স থাকতো, তাহলে দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, তখন এইটা গুণের সূত্র হইত। কিন্তু এইটা আসলে একটাই ফাংশন, কিন্তু এটাকে বলা হয় কম্পাউন্ড ফাংশন। পার্থক্য বুঝছো ভাইরা দুটার মধ্যে? ক্লাসের সবাই এই দুটার মধ্যে পার্থক্য বুঝছো? সাইন এক্স ফর কথা ছিল, এক্স না হয়ে এক্স এর জায়গায় লন এক্স আছে। কম্পাউন্ড ফাংশনের ক্ষেত্রে আমরা সেকেন্ড ফাংশনকে অলওয়েজ জেড ধরব, লন এক্স কে জেড। বলতো ভাইরা, লন কস এক্স এইখানে কাকে জেড ধরব? কস এক্স, কস এক্স, সবসময় আমাদের সেকেন্ড ফাংশনকে জেড ধরতে হবে। লাস্ট ক্লাস অবশ্যই তোমরা মনে হয় করছো, লাস্ট ক্লাসে আমরা করছি কিভাবে প্রতিস্থাপনের সাহায্যে যোগজীকরণ করা যায়। তো ওই রুলটা যদি কেউ মিস করে থাকো, অবশ্যই 10.3 এর ফার্স্ট ক্লাসটা দেখে নিবা। আমরা আসো একটু এখান থেকে রুলগুলো একটু দেখে অঙ্কগুলো করি। 10.3 এর এরা আমি বেশ কয়েকটা অঙ্ক তোমাদের করে দিছিলাম, তো এর মধ্যে আমার মনে হয় যে 1-এর 1 থেকে 8 দেখাইছি, 2-এর 1 নাম্বার অঙ্কটা মনে হয় দেখানো হয়। বেড়া আমাকে একটু বলবা যে এটা কি একটা কম্পাউন্ড ফাংশন না? কোথায় কম্পাউন্ড আছে বলো তো ভাইয়া? e টু দি পাওয়ার সাইন এক্স, e টু দি পাওয়ার সাইন এক্স, কাকে জেড ধরবা বলো দেখি? সাইন এক্স। আর জেড ধরার সময় কি খেয়াল রাখবা? সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে যা হয় তা অঙ্কে থাকতে হবে। সাইন এক্স কে ডিডিএক্স করলে কি হয় ভেরা? কস এক্স। এমন গাড়ি কিনবা যার ড্রাইভার পাওয়া যায়, আরো সহজ ভাবে বললে এমন ভাবে জেড ধরবে যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন অঙ্কে থাকে। এইটা হলো ইন্টিগ্রেশনের কোটি টাকার কথা, বুঝছো ভেয়া? ক্লাসের সময় আবার এমন ভাবে জেড ধরবে যেন তাকে ডিডিএক্স করলে, মানে যাকে জেড ধরতেছ তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন ফাংশনে থাকে, বুঝছো সবাই? মানে এখানে যেমন আছে কস এক্স ইনটু ই টু দি পাওয়ার সাইন এক্স ডিএক্স, তো বলতো কাকে জেড ধরবা? সাইন এক্স, সাইন এক্স কে ডিডিএক্স করলে কস এক্স আসে, তাহলে আমি ধরতে পারবো, ধরি sin x equal to হইল z। এরা একবারে বলছিলাম যে অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরীকরণ করতে হয়। দুঃখিত, ব্লার হয়ে গেছে মনে হয়, এবার ঠিক আছে। বলো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ঠান্ডা মাথায় বলো, cos x, চলকটা হইল x, পাশে অপারেটর কি লিখবা? dx, dx। z কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভেরা? আমার মাথায় বলো, z কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1, চলকটা যেহেতু z, কি লিখবা? dz,
dz প্রতিস্থাপন করো এবার আগে z তারপরে dz e টু দি পাওয়ার sin x sin x এর বদলে কি লিখবা ভাইরা z আর cos x dx এই দুটো মিলায়া কি লিখবা ভাইয়া dz dz e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার z ই হয় e টু দি পাওয়ার z প্লাস c বলো z মানে কত sin x প্লাস c অঙ্ক শেষ প্রতিস্থাপন কি বুঝতে পারতেছো ভেরা আই होप আজকের ক্লাসের পরে তুমি প্রতিস্থাপনটা খুব ভালো বুঝে যাবে ম্যাটটা বুঝছো সবাই ক্লাসের সবাই কি বুঝছো জি স্যার রুল 5 আমাদের হয়ে গেছে রুল 5 রুল 5 এইচডব্লিউ শুধু রুল 5 না আজকে 5 6 7 8 এই পর্যন্ত আমরা সবগুলা করে ফেলব যদি তোমাদের মনে থাকে আমি জানি না মনে আছে কিনা রুল 1 2 3 4 আমরা 10.2 তে পড়ছি মনে আছে সবার জি হ্যাঁ ভালো করে রিপিট কইরো ইন্টিগ্রেশন কে মজা নিয়ে করার চেষ্টা কইরো হ্যাঁ আজকের ক্লাসটা তোমরা একটু ট্রাই করো যে আজকে বুঝে দেখার চেষ্টা করি তো ভাইয়া কিভাবে পড়াইতেছে বা দেখি আমি নিজে পারি কিনা মানে লেটস চেক ইয়োরসেলফ আমি পরের রুলটা বলতেছি প্রতিটা রুলের কয়েকটা আমি করাই দিব বাকিগুলো তোমরা করো এরা যেটা আমি বলছি এর পরে যে রুলটা আমি বলবো সেটা হলো নিয়ম 8 ভালো করে পড়ো যদি কখনো লগারিদমিক ফাংশন থাকে লগারিদমিক ফাংশন বলতে আমি সাধারণত ln x কি বুঝবো তাহলে সেই ln x তাকেই z ধরতে হবে তো কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া মানে ফাংশনটার কনস্ট্যান্ট সহ ধরবা কিন্তু পাওয়ার ধরবা না সাপোজ আছে 2 প্লাস ln x হোল কিউব বলো তো কাকে z ধরবা তাইলে 2 প্লাস ln x 2 প্লাস ln x মানে কনস্ট্যান্টটা সহ ধরবা কিন্তু পাওয়ারটা কখনোই z এর অন্তর্গত হবে না এছাড়া আরেকটা কথা হয়তো তোমাদের মনে আছে আমি জানি না রুট ওভার থাকলে কি করবা ভেরা z না ধরে লেট স্কয়ার ধরবা সুন্দরভাবে এইখানে গ্রুপে বলা আছে এই অঙ্কগুলো হইল 4 এর 1 থেকে 7 সবাই কি বুঝতেছো এই শীটটা তোমরা যদি কখনো মানে কোচিং এ আসো তাহলে এই শীটটা মানে হার্ড কপিটা কালেক্ট করো অথবা তোমরা যদি চাও যে আমি তোমাদের এটা ড্রাইভের এক্সেসটা দিয়ে দিব না তোমরা চাইলে প্রিন্টও করে নিতে পারবা বুঝছো সবাই মানে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিব না দরকার হলে তো আসো আমরা এই গ্রুপের দুই তিনটা ম্যাথ করি সাতটা ম্যাথ আছে রুলগুলো বুঝে বুঝে করো মজা লাগবে দেখো ইন্টিগ্রেশনের চেয়ে মজা ফার্স্ট ইয়ারে আর কোনো কিছু নাই এরা আমাকে কেউ কি বলবা যে 4 এর 1 নাম্বার অঙ্কে কাকে কি ধরবা 1 প্লাস ln x কে z স্কয়ার z স্কয়ার বুঝা গেছে ভেরা 1 প্লাস ln x কে z স্কয়ার ধরবা বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাইকে এক্সেলেন্ট আসো এবারে আমরা 4 এর 1 নাম্বারটা করি তাহলে ভেরা আমাকে বলতে পারবা যে আমি যদি এইটা এইটা না করাই তাহলে খুব প্রবলেম হবে নাকি পারবা ডেফিনেটলি পারবা ভাইয়া তুমি ট্রাই করে দেখো হ্যাঁ আমার ক্লাসটা করার পরে তুমি আজকে তোমাকে আমি সাপোজ 10টা অঙ্ক করাবো আর তোমাকে আমি 20টা হোমওয়ার্ক দিব দেখবা তুমি যে বসবা সে 20টাই পারবা সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই ফাইন এইভাবে না করলে এখানে এই চ্যাপ্টারে যে 116টা অঙ্ক আছে এটা করাটা আসলে অনেক টাফ হয়ে যাবে আমরা সকল অঙ্ক করব ইচ এন্ড এভরি তো রুল 8 রুল 8 এর 4 এর 1 dx / 1 plus root over 1 plus ln x তো আমরা 1 plus ln x কে z স্কয়ার ধরব সব ধরার আগে আমি মাথায় রাখতেছি 1 plus ln x এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আন্দাজে ধরলেই হবে না 1 / x 1 / x অঙ্কে আছে ভাইয়া
এমন ভাবে যে ধরো যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন অঙ্কে থাকে আছে ভাই 1/x ওকে একটু পরে তুমি তোমার এটা বুঝে যাবে আমাকে তোমার এই কথাগুলো বলতে হবে 1 কে ddx করলে 0 হয় ln x কে ডিফারেনশিয়েট করলে 1/x চলকটা হলো x dx z স্কয়ার কে z এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2z হয় চলকটা z 2z বুঝতেছো ভাইরা ক্লাসে সবাই ঠিক না এবারে আসো প্রতিস্থাপন করি ঠান্ডা মাথায় ভাইরা root over 1 plus ln x আছে হরে কত হবে ভাইরা অঙ্কটা হয়ে যাবে মারাত্মক সহজ দুই হইল কনস্ট্যান্ট সোজা ইন্টিগ্রেশনের বাইরে রুট জেড স্কোয়ার এর রুট করলে জেড 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 কাটা হয়ে গেল কি খালি ডিজেড ডিজেড কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেড়া z এর মানটা বসাইতে গিয়া ভুল করবা রুটটা দিতে ভুলা যাবা root over 1 plus ln x z স্কয়ার মানে এত z মানে root 1 plus ln বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাই আমি কি সবাইকে বুঝাইতে পারলাম আরো ভালো বুঝতে পারবা হ্যাঁ আজকে 10টা করার পরে তুমি দেখবা যে আরো সুন্দর বুঝতেছো ইন্টিগ্রেশন খুব মজার ভাই ইনফ্যাক্ট আমার পড়াইতেও মজা লাগে মানে এই ফার্স্ট ইয়ারের মধ্যে আমি যদি আমাকে র্যাঙ্ক করি সবচেয়ে ভালো লাগে পড়াইতে ইন্টিগ্রেশন আর সবচেয়ে কষ্ট লাগে ভেয়া সরল রেখা আমার সাথে কি তোমরা একমত সরল রেখা আসলে কি এত মানে কি বলবো ডাইভার্সিফাই মানে অনেক দিকে যাইতে হয় এইখান থেকে ওইখানে এখান থেকে এখানে ইন্টিগ্রেশন কিন্তু মানে নির্দিষ্ট কিছু রুল পড়লে সুন্দরভাবে হয়ে যায় তো আসো পরবর্তী ম্যাথটা আমরা একটু দেখি এই গ্রুপেরও আমি তিনটা করাই দিব যারা না করাইলেও বোধ হয় চলতো তারপরেও আমি করাই দিচ্ছি তোমাকে এইখানে কাকে কি ধরবা ওয়ান প্লাস লন এক্স কে সেট এই অঙ্কে কাকে কি ধরবা ভাইয়া ওয়ান প্লাস লন এক্স কে সেট মানে এইটার চেয়ে এইটা একটু কঠিন তাইলে আমি তিন নাম্বারটা করাই দিচ্ছি বুঝতেছো সবাই আমার কথা ক্লাসে সবাই জি ভাই ওকে চারে তিন নাম্বার যেগুলা করাচ্ছি না বাই ডিফল্ট ওইগুলা বাড়ির কাজ হচ্ছে তোমাদের জন্য ঠিক আছে বেরা এইবার কি আমি জেড স্কয়ার ধরবো এইবার কি আমি জেড স্কয়ার ধরবো না খালি জেড ধরবো তাহলে কত হয় বেরা বলো দেখি একটু ঠান্ডা মাথায় ডানে খালি ডিজিট হবে আমি কি বুঝাইতে পারছি জি ভাই ওকে এইবার আগে কিন্তু জেড বসাবা তারপরে ডিজিট হরে কত হবে ভেরা 1 বাই জেড কিউব আর বলো ডিএক্স বাই এক্স কে আমি কি লিখতে পারি ডিজিট এইটাকে আমি সুন্দর মতো জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিজিট লিখবো তোমাদের কাছে জানতে চাই জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে কত ঠান্ডা মাথায় বলো বেড়া এই মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে ওয়ান বাই টু জেড স্কোয়ার বেড়া এই জেড টু দি পাওয়ার মাইনাস টু মানে ওয়ান বাই জেড স্কোয়ার বলবা একটু জেড মানে কত সোজা কষ্ট করে তোমাকে রুল গুলো সব জানতে হবে সেই কারণে প্রত্যেকটা রুলের প্রতিটা অঙ্ক একবার করে করতে হবে তাহলে রুলটা মাথার মধ্যে সেট হবে বুঝছো সবাই এই গ্রুপে দুইটা আনকমন ম্যাথ আছে আমি সেই আনকমন গুলা করে দিব যেন হোমওয়ার্কে কোনো ভেজাল না হয় আমাকে একটু জানাও পাঁচ আর ছয় করে দিব আমি কষ্ট করে বলবা
पांच नंबरे काके जेड धरते होबे एटा कम्पाउंड फंक्शन ln x কে dx করলে 1/x হয় এটা আছে না অঙ্কে জি ভাই ওকে তোমরা ভেরা মানে 10.12 ভুলে গেছো নাকি এই কারণে পরীক্ষাটা দেই জানো আগের চ্যাপ্টারগুলো মনে থাকে পরীক্ষা মাত্র দুইজন দিছো যারা রেগুলার পরীক্ষা দাও তারাই পরীক্ষা দাও সব সময় আমি দেখতে পাইতেছি বাকিরা কখনোই পরীক্ষা দাও না যাই হোক ভেরা পরীক্ষা দেওয়ার সময় চলে আসছে তোমরা অফলাইন ক্লাসে আসলে সবগুলো পরীক্ষা আবার নিব আমি যারা ফাঁকিবাজি করে আসছো ফাঁকিবাজি বাদ দিয়ে দাও অনেক ফাঁকিবাজি করছো লাইফে হ্যাঁ ভাই এই তোমাদের ব্যাচটা ঠিক থাকবে শাহজাহানপুরে তিনটা ব্যাচের টাইমিং ঠিক রাখবো বুঝতেছো আমার কথা এই যে দুইটা সাড়ে তিনটা সম্ভব দুইটা টাইমিং তিনটা এগুলো ঠিক রাখবো আর পাশাপাশি পাশাপাশি আমি বলি পাশাপাশি সিদ্ধেশ্বরী আর খিলগাঁও শাখাতেও আলাদা টাইম দিব কেউ যদি শাখা চেঞ্জ করতে চাও তাহলে ওই টাইমে পড়তে হবে যেই টাইমে আমি অন্য ব্যাচের টাইমিংটা দিব তোমাদের এই মাস এই মাসের লাস্ট উইকে আমি টোটাল শিডিউলটা ছক আকারে লিখে দিব বুঝতেছো সবাই ক্লাসের সবাই আর ইন দা মিন টাইম এই মাসে আমি ঠিক করে ফেলবো সবগুলো চ্যাপ্টারের যেন সবাই এমন একটা পজিশনে থাকে যেন আমি নতুন চ্যাপ্টার শুরু করতে পারি প্রত্যেকটা ব্যাচে অফলাইনে তাহলে হবে কি তোমাদের জন্য ভালো হবে নতুন অনেকে জয়েন করবে কারণ অনলাইনে আমাদের কাছে পড়ে নাই অফলাইনে হইলেই পড়তে আসবে তো তারা যেন এসে নতুন চ্যাপ্টারটা পায় দ্যাট ইজ ওয়াই আমি এই সিস্টেমটা করব সবাই কি বুঝতেছো আমার কথা সবাই ওকে সো চারের পাঁচ নম্বর ম্যাথটা দেখো ট্যান স্কয়ার ln x by x dx কেউ যদি মনে করো ভাই আমার অনেক ঝামেলা হচ্ছে টাইমিং এ ঝামেলা ব্যাচ ব্রাঞ্চে ঝামেলা তাইলে দরকার হইলে এক দুই মাস তোমরা অনলাইনে কন্টিনিউ করতে পারো পরীক্ষাগুলো আইসা দিলা আমি সবগুলো রিল্যাক্স দিচ্ছি মানে আমার পার্সোনাল ইচ্ছা ছিল কি আমি যদি তোমাদের ফার্স্ট পেপারটা শেষ করে দিতে পারতাম তাইলেই মনে হয় ভালো হইতো তো যাক মানে অফলাইনে আসলে শুরু করা উচিত মানে অনেকের অনলাইনে আসলে সমস্যা হচ্ছে আর আমিও যতটুকু ভালো কেয়ার করা দরকার মানে আমি অফলাইন হইলে কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা খেয়াল করতে পারি সেটা আমার মনে হয় যে আসলে অফলাইন হলে ভালো হয় ওকে তোমরা কি ব্লার দেখতে পাচ্ছ একটু ব্লার ব্লার লাগতেছে কেন হ্যাঁ এবার ঠিক আছে যারা ln x কে z ধরছি তাহলে 1/x dx হচ্ছে dz প্রতিস্থাপন করলে কি হবে ঠান্ডা মাথায় বল tan স্কয়ার z dz tan স্কয়ার z dz এক্সেলেন্ট tan স্কয়ার z dz যারা এটা কি পরিচিত লাগে এই অঙ্কটা তিনবার ছিল একই অঙ্ক তিনবার মনে করাই দিই tan স্কয়ার z এর ইন্টিগ্রেশন পারি সেকে স্কয়ার জেড পারি মাথায় কোনো কিছু খেলতেছে ভ্যা এটা 10.1 আলা পড়তেছো রেগুলার তাদের মনে আসবে সেক স্কয়ার জেড ইন্টিগ্রেশন অফ ডি আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই বেরা বলো সেক স্কয়ার জেড কে ইন্টিগ্রেট করলে কি হয় মানে ট্যানজেন্ট আর ডিজেড কে ইন্টিগ্রেট করলে কি হয় জেড জেড ট্যানজেড মাইনাস জেড প্লাস সি জেড মানে কত ভেরা দেখে বল নন এক্স নন এক্স ধন্যবাদ বুঝছো অঙ্কটা সবাই একটু ব্যতিক্রম অন্যান্য অঙ্কের চেয়ে দ্যাট ইজ ওয়াই আমি এটা করাই দিলাম আর স্পেশাল হইল চারের ছয় আমি সেটাও দেখাই দিচ্ছি বুঝছো এই ম্যাটটা ক্লাসের সবাই জি ভাইয়া চারের ছ নাম্বারটা দেখো অবদুঃখিত ভুলটা শেয়ার করে ফেললাম চারের ছয় নাম্বারটা আমি একটু লিখে দিচ্ছি
তো আনকমন ম্যাথ এটাকে একটু স্পেশাল বলবো এই গ্রুপের মধ্যে sec x ln sec x plus 10 ভেরা ইউজুয়ালি তোমাদের মনে হবে মানে কেন স্পেশাল বলতেছি ভেরা ভালো করে শোনো ইউজুয়ালি তোমাদের মনে হবে যে এটা তো কম্পাউন্ড ফাংশন তাহলে ব্র্যাকেটের ভিতরেরটাকে z ধরি তাই না আমি কি ঠিক বলছি কিন্তু ভেরা z ধরার আগে তোমাকে বলছি যে গাড়ি কেনার আগে ড্রাইভারের কথাটা মাথায় রাখবা বলতো sec x আর plus 10 x এই দুটাকে ddx করলে কি উপরে sec x এর সমান হয় sec x কে ddx করলে হয় sec x tan x tan x কে ddx করলে হয় sec square x তাহলে কি তুমি log এর মানটা পাচ্ছ আমাকে একটু জানাও না ভাই না তাইলে কি করবা ভেরা তোমাকে আমি বলছি না ln থাকলে সেই লগারিদম ফাংশনটাই নিতে এখানে ln আছে না ভেরা তাহলে পুরাটাকে তুমি z ধরো ln সহ পুরাটাকে পুরাটা ধরলে কি হয় একটু কেন এটা স্পেশাল ভালো করে শোনো এটাকে ddx কল ঠান্ডা মাথায় ddx তো পারো ln মনে মনে এটাকে কি ভাবতেছো x x মানে x ভাবো ln x কে ddx করলে কি হয় 1/x তার মানে এটা হলো 1/sec x plus tan x কিন্তু এটা কি x না এরা এটা কি x এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না বলো sec x কে ddx করলে কি হয় ঠান্ডা মাথায় বলো sec x tan x আর tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভেরা sec স্কয়ার x সো ln x 1/x কিন্তু এটা x না এটাকে আবার ডিফারেন্সিয়েট করছি এই পাশের চলকটা কি বাম পাশের চলকটা কি বলো তো ভেরা z এ বাম পাশে ও x এস তাহলে dx আর ডান পাশে z কে ddz করলে হয় 1 তাহলে চলক যেহেতু z এই পাশে আমি কি লিখব dz ঠান্ডা মাথায় ভাবো ভাইয়া লবে কি কমন যায় একটু দেখো তো sec x কমন নিলে একটা মারাত্মক ব্যাপার হবে বলো মারাত্মক ব্যাপারটা কি দেখে পারবা লবার হরে কাটাকাটি যায় sec x কাটা খালি sec x dx থাকে এরা মনোযোগ দিয়ে দেখো sec x dx equal to dz পাইছো ড্রাইভার ক্লাসের সবাই তোমরা যদি এরা পারফেক্টলি ধরতে পারো z তাইলে অঙ্ক হয়ে যাবে এই পারফেক্টলি ধরতে পারাটাই হচ্ছে ইন্টিগ্রেশনের সার্থকতা এবার বলো প্রতিস্থাপন করলে কি হবে অঙ্কটা না সাইড নোটই বড় দেখো অঙ্কের চেয়ে প্রতিস্থাপন করলে তোমাদের মায়া হবে দেখে দেখো এই হয়ে গেছে ঠিক আছে কি ক্লাসে সবাই বুঝতেছো সবাই জি ভাইয়া জি স্যার এটার ইন্টিগ্রেট কত 1 বাই জেড ডিজে ইন্টিগ্রেট করলে লং লং মডুলাস জেড দিতে হয় এটা রুল আর জেড এর মানটা বসায় দাও আই হোপ ক্লাসের সবাই বুঝতে পারছো এই অঙ্কটা একটু স্পেশাল এই গ্রুপে আমি বাড়ির কাজ দিলে তুমি এই অঙ্কটা পারতা না বাকি সব তোমরা পারতা আমি শিওর বুঝতেছো সবাই ক্লাসের সবাই ঠিক স্যার রুল শেষ করে দিলাম 8 নাম্বার পিছনে চলে আসি রুল 7 নাম্বার পড়ব ভালো করে শুনো একই কথা ভেরা এবার শুধু ln x এর জায়গায় কি ইনভার্স ফাংশন sin ইনভার্স tan ইনভার্স cos ইনভার্স সুন্দর করে গ্রুপ করে দিবেন মানে ইশের বইটা আসলে ভালোভাবেই লিখছে আরো ভালোভাবে লিখতে পারতো চাকা তো এবার আমাকে বলো ভেরা ভালো করে শুনো ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন গুলা পারো তো না পুরোটা করে নাও কি বলছি ইনভার্স ফাংশন কে থাকলে
ताकि z ধরতে হবে দুঃখিত শুধু কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া তো লন এর সাথে এই রুলের পুরোপুরি মিল আছে এবং অঙ্কগুলো সিরিয়ালি আছে 2 এর 1 থেকে 9 3 এর 1 থেকে 9 আসো এই গ্রুপেরও আমি তিনটা করে দেই তোমাদের আচ্ছা অঙ্ক করার আগে আমাকে একটু এনসিওর করো তোমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো পারো ddx of tan inverse x কত 1/√(1 − x²) এক্সেলেন্ট বলো cos inverse x কে ddx করলে কি হবে -1/√(1 − x² এক্সেলেন্ট -1/√(1 − x²) tan inverse x কে ddx করলে কি হয় ঠান্ডা মাথায় বলো 1/1 + x² 1/1 + x² বুঝছো সবাই তো টু এনসিওর হয়ে নিলাম এবারে আসো তিনের ম্যাথগুলো একটু করি আর আরেকটা বিষয় হলো তোমাদের এখন হয়তো কলেজ ভিত্তিক ব্যাচ করা সম্ভব হচ্ছে না কিন্তু অফলাইনে আসলে ইনশাআল্লাহ আমরা কলেজ ভিত্তিক ব্যাচ কয়েকটা করব কারণ অনেকের কলেজে এমন সিলেবাস হয় যেটা আসলে কভার আপ করা মুশকিল তো অফলাইনে আমরা ইনশাআল্লাহ মনে হয় সেটা করে দিতে পারব তিনের ম্যাথগুলো একটু দেখো ইনভার্স প্রথমত যে ম্যাথটা আমি করব ফার্স্টেই সেটা হলো 3 এর 4 নাম্বার যারা কষ্ট করে বলতে পারবা কাকে তুমি কি ধরবা কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া ইন ইনভার্স x + 3 কে ভাই জিজ্ঞেস করে ধরব এক্সেলেন্ট হ্যাঁ এই তো তোমরা খুব ভালো বুঝে গেছো সবাই বুঝছো কিনা tan ইনভার্স x + 3 কে আমরা z স্কয়ার ধরব ওকে তো 3 এর 4 নাম্বারটা করে দিচ্ছি আর ধরার সময় আমরা এটা খেয়াল করে রাখবো যে আন্দাজে ধরলেই হবে না tan ইনভার্স x কে ddx করলে কি হয় tan ইনভার্স x কে ddx করলে ভেরা কি হয় 1/1 + x² আছে ড্রাইভার অপেক্ষা করতেছে ড্রাইভার tan ইনভার্স x + 3 = z স্কয়ার ddx করলে 1/1 + x² dx equal to 2z dz আসো ভেরা আমরা প্রতিস্থাপন করি 1/√(z²) আর dx/1 + x² মানে 2z dz সুন্দরভাবে দুই বাইরে আসবে ভেরা বলো z স্কয়ার এর রুট করলে হয় z কাটা যথারীতি অনেক ছোট হয়ে গেল dz কে ইন্টিগ্রেট করলে হয় z আর z মানে আর ধরার নিয়মটা কি বুঝছো সবাই কি বুঝতেছো ভেরা তো কেননা এই গ্রুপের আরো কয়েকটা ম্যাথ আমরা একটু করে দিই তিনের আমার মনে হয় যেই দুটা অঙ্কে তোমাদের একটু প্রবলেম হবে আমি বেছে ঠিক ওই দুটা অঙ্ক করে দিচ্ছি আমার কাছে পার্টিকুলারলি মনে হইতেছে তোমরা অঙ্ক করতে গিয়া গিট্টু লাগাবা এই দুইটা তিনের 1 তিনের 5 তো বা এটাও কিট্টু লাগাইতে পারো সেটা হচ্ছে 3 এর 3 3 এর 3 নাম্বারটাই দেখি আগে sin ইনভার্স x² / √ এত এই অঙ্কে কাকে জেড ধরবা ক্লাসে কে কে বলতে পারবা sin ইনভার্স x তাকে চেক করবা আবার বলো না 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 ইনভার্স থাকলে না 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 নো 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 ভেরা ইনভার্স ফাংশন থাকলে ইনভার্স ফাংশন কি জেড ধরতে হয় পাওয়ার ছাড়া কিন্তু আমার কথা হলো ভেরা আমার কথা হচ্ছে এক্স স্কয়ারটা কি পাওয়ার না না
No, it is not power. এখানে x কিউব কি পাওয়ার? না স্যার। না ভাইয়া। এটা যদি হোল স্কয়ার থাকতো দেন সেটাকে আমি পাওয়ার বিবেচনা করতাম। আমি কি বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? x কিউবটা তো আসলে মানে tan ইনভার্সের ভিতরে। তো এটা পাওয়ার না। এটা অনেকেই ভুল করে। তো তিনের তিন নাম্বারটা আমি একটু দেখাই দিচ্ছি। বেরা রুল থেকে সরবা না। ইনভার্স ফাংশন থাকলে ইনভার্স ইজ জেড। ঠান্ডা মাথায় দেখো, মিলে যাবে তুমি যদি পারফেক্টলি করো। কাকে জেড ধরবা আবার বলো? সাইন ইনভার্স এক্স স্কয়ার। তোমাদের কাছে জানতে চাই sin inverse x square, x square কে মনে মনে x চিন্তা করো, sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 by root over 1 minus x square. কিন্তু এটা কি x? এটা না, এটা কি x? এটাকে আবার dx করলে 2x dx equal to dz. ক্লাসের সবাই কি এই জায়গাটা বুঝছো? সেকেন্ড লাইনটা ভাইটাল। মনে মনে এটাকে x ভাবছি, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, যেটা x না এই কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে। সবাই বুঝছো কিনা ভাইয়ারা একটু আমাকে ইন্ডিভিজুয়ালি বলো। টেকনিক্যাল অঙ্ক তো আমার জানতে হবে সবাই বুঝতেছো কিনা। জি স্যার। না বুঝতে পারলে আমি আবার বুঝাবো। সবাই বুঝতেছো? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো সাইন ইনভার্স এক্স স্কয়ার, সাইন ইনভার্স এক্স স্কয়ার হলো জেড, আর এই বাকি টোটালটা মানে কত একটু দেখো। এক্স ডিজেড বাকি জাস্ট ডিজেড এবার মানটা বসাও, সাইন ইনভার্স এক্স স্কয়ার এর হোল স্কয়ার বাই টু। হ্যাঁ এইটা হইলো পাওয়ার। আবার পন্ডিতি করে এক্স টু দি পাওয়ার ফোর লিখে দিবা নাকি? হ্যাঁ, তোমরা কি এত পণ্ডিত? আবার অনেকে আরো পণ্ডিত আছো যে ভাইয়া এটা না হয় হইল না, অনেকে লিখবে সাইন ইনভার্স মাইনাস টু, এমন পণ্ডিত আছো নাকি? আবার এটাও লিখো না, বুঝছো আমার কথা? ইনভার্স এর কোন স্কোয়ার হয় না, মানে ওইভাবেই রেখে দিই। আমি কি বুঝাইতে পারছি? মাইনাস টু বলে কিছু নাই। ওকে, এই গ্রুপের আরেকটা ম্যাথ আমি করে দিব। আমার কাছে মনে হচ্ছে এই অঙ্কটা একটু গ্যাঞ্জাম হইতে পারে, বাকি সবগুলা আই হোপ তোমরা পারবা। ভেরা বলো তো এখানে কাকে কি ধরবা? নয় নাম্বারটা কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া জেড ধরতে হয়। কাকে জেড ধরবা? এ ট্যান ইনভার্স এক্স কে জেড ধরবা, বুঝছো সবাই? কনস্ট্যান্ট সহ ধরবা। ভেরা, আমার কাছে যেটা মনে হচ্ছে তোমাদের একটু প্রবলেম হতে পারে সেটা হইলো সাত নাম্বার, তোমরা কি কেউ জানো সেক ইনভার্স এক্স কে ডিডিএক্স করলে কি হয়? মাইনাস টু। কেউ জানো? ভেরা দেখো, ড্রাইভার তো আশেপাশে ঘোরাঘুরি করে, মানে এইটা একটু আনইউজুয়াল সূত্র। আমি তোমাকে প্রমাণটা একটু দেখাই দিচ্ছি হালকা করে। হ্যাঁ, তাইলে আমার মনে হয় যে ভালো হবে। sec inverse x কে ddx করলে এইটা হয়। কেমনে হয় তোমরা যদি একটু জানতে চাও একটু দেখাই দিই, কারণ কোন কিছু মানে খালি রাখাটাও ঠিক না। এটা হয় কেমনে হয়? y equal to sec inverse x, তাহলে x কত ভেরা? sec y।
y এর সাপেক্ষে অন্তরজ করো dx by dy কি হয় ভেরা sec y কে d dy করলে কি হয় sec y tan y তাই না ভেরা আমি কি ঠিক বলছি সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই আমার আলটিমেট টার্গেট dy by dx বের করা তাহলে 1 by sec y tan y ভেরা একটু বলবো যে sec y মানে কত মানে এটা কিন্তু হয়ে গেছে বাম পাশে হয়ে গেছে y মানে হচ্ছে sec inverse x এবার শুনো sec y মানে হলো x এটা তো জানি না তাহলে root tan square দিয়া sec square y minus 1 বলা যায় প্লাস সবাই জি স্যার তো এটা হচ্ছে আলটিমেটলি x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 সূত্রের প্রমাণ কোনোদিনও লাগবে না তারপর আমি মনে হয় তোমাদের একটু দেখাই দিচ্ছি কিভাবে হইলো এই প্রমাণগুলো আমি তোমাকে ডিফারেন্সিয়েশনে দেখাইছিলাম যে sin ইনভার্স x tan ইনভার্স x cos ইনভার্স x কে করলে কিভাবে হয় মনে আছে সবার ক্লাসে সবার ফাইন সো এবারে আমরা 3 এর 6 নাম্বার বোধ হয় তাই না ধরি sec inverse x হচ্ছে z dx করলে x into root over x square minus 1 dx equal to dz তো এটা কত হবে ঠান্ডা মাথায় বলো z to the power 4 বুঝছি সবাই ক্লাসের সবাই z to the power 5 by 5 মনে হয় বাকিটা পারবা তাই না এটা প্রতিস্থাপন পারলে কি অনেক সহজ না ইন্টিগ্রেশন তো মনে হয় প্রতিস্থাপনই সহজ ইফ আই এম নট রং তুমি কি ঠিক বলছিস ক্লাসে সবাই জি এই গ্রুপের বাকিগুলো কইরা ফলায়ও 9টার মধ্যে তিনটা করায় দিছি আমি গেল এবার আজকে লাস্ট গ্রুপ করাবো এটা এই গ্রুপে অনেক অঙ্ক এটার অর্ধেক করাইতেছি আজকে আমি দেখি অর্ধেক সময় থাকলে করাবো ভগ্নাংশের লব এবং হর উভয়ে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে লবেও ত্রিকোণমিতি হরেও ত্রিকোণমিতি তাহলে হরকে জেড ধরবা কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া এটা প্রায় এই কথাটা প্রায় সব জায়গাতেই প্রযোজ্য বুঝছো সবাই ভগ্নাংশের লব আর হরে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে হরকে জেড ধরতে হবে তো এই গ্রুপের ম্যাথ হইল 7 এর 1 থেকে 6 ত্রিকোণমিতি গুলা বলতেছি 10 এর 1 2 12 এর 1 2 3 13 এর 1 15 এর 1 2 প্রচুর মানে এই গ্রুপটা হিউজ একটা গ্রুপ তো এই গ্রুপ থেকে আমি 4-5টা করায় দিচ্ছি তোমাকে তো তুমি এই রুলে দেখে দেখে বাকি গুলা করবা বুঝতেছো 2 এর গুলা খালি কইরো না কারণ ওটা e to the power x ওটা আরেকটা গ্রুপ হ্যাঁ মানে গ্রুপের মধ্যে আবার সাব যেটা ভাগ আছে আসো আমি একটু অঙ্ক দেখাই তাহলে মনে হয় একটু ক্লিয়ার হবে ভেরা মনোযোগ দিয়ে শুনো হ্যাঁ পাইছো ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি কাকে জেড ধরবা ভালো করে বলো ভগ্নাংশের লব ও হরের ত্রিকোণমিতিক ফাংশন থাকলে হরকে জেড করতে হয় কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া এই বাবু x প্লাস sin x ভেরা এটা তো এখন দেখলেই বোঝা যায় যে এইটাকে জেড ধরতে হবে আমি জানি না তোমরা বুঝছো কিনা x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয় sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হরকে ধরলেই মানে হরকে dx করলেই লব হয়ে যায় মিলতেছে আমার কথা
বেড়া এইটা হইলে কাকে জেড ধরবা কষ্ট করে বলো ভাইয়া x তো ভাইয়া কনস্ট্যান্ট না ভাইয়া ভাইয়া x কনস্ট্যান্ট না কিন্তু আমি বলছি হর কে জেড ধরতে তাহলে হর পুরাটা আর ভাইয়া আমার আমার কথা শুনো মনোযোগ দিয়ে তোমাকে আমি যে রুলগুলা বলতেছি না ভাইয়া এই যে রুলগুলা বলছি এই যে এটা হলে এটা ধরো এটা হলে এটা ধরো এগুলো কোনো বইয়ের কথা না কিন্তু তোমার কি ধারণা এগুলো বইয়ে লেখা আছে না আমি তোমাকে টেকনিকটা শিখাইছি ভাইয়া আলটিমেট কথা কি জানো এমন ভাবে জেড ধরো যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন অঙ্কে থাকে তুমি এই কথাকে ফোকাস করো বুঝতেছো আমার কথা আর বাকিগুলো হইলো টেকনিক আর কিচ্ছুই না কোন বই খুললা এই নিয়ম তুমি খুঁজা পাবা না বুঝছো আমার কথা ওকে এবার সাথের এক কাকে সেট ধরবা x প্লাস সাইন x x কে ddx করলে 1 হয় sin x কে করলে cos x হয় যেহেতু চলক x dx আর আমি dz বুঝছি সবাই না বুঝতে পারলে বলো আমাকে সবাই এই জায়গাটা বুঝছো কি না জি ভাই বুঝছো সবাই উপরে হইল dz প্রচুর ইন্টিগ্রেশনের রেজাল্ট এটা আসছে এটাকে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা লন মডুলাস জেড জেড এর মানটা বসায় দাও প্লাস সাইন বুঝতেছি তো নাকি ভেড়া ত্রিকোণমিতিক তাহলে সবাই কি বুঝতেছো আচ্ছা ইন্টিগ্রেশন ভালো লাগতেছে নাকি পচা লাগতেছে ইন্টিগ্রেশন তো আমার মনে হয় অন্যান্য চ্যাপ্টারের চেয়ে মজা তাই না অন্যান্য চ্যাপ্টারের যে কোনো অঙ্কের চেয়ে তো ইন্টিগ্রেশন মজা কয়েকটা কঠিন রুল আছে আদারওয়াইজ সবই সহজ এই ছয় নাম্বার গ্রুপটাও করবা তবে এই গ্রুপের কয়েকটা না পারার মতো আছে মানে একটু অন্যরকম সেইটা আমি সেই অঙ্কগুলো একটু দেখাই দিচ্ছি তাহলে এই গ্রুপটাও তোমরা শেষ করতে পারবা বেরা সাতের দুই নাম্বার যে ম্যাথটা আছে তোমরা আমাকে বলো দেখি এখানে কি ঢুকতে হবে উপরে cos x dx আর হরে হচ্ছে 1 মাইনাস সাইন x হোল স্কয়ার বলো কাকে কি ধরবা 1 সাইন x কে z 1 মাইনাস সাইন x কে z চমৎকার স্কয়ার ধরা যাবে না ddx করলে কি হয় মাইনাস cos x dx ইকুয়াল টু dz মাইনাসটাকে ডানে পাঠিয়ে দাও cos x dx ইকুয়াল টু মাইনাস dz এবার বলো প্রতিস্থাপন করলে কি হবে ঠান্ডা মাথায় বলো না প্রতিস্থাপন করলে কি হবে মাইনাস dz বাই z স্কয়ার যারা অসংখ্য স্টুডেন্ট আমি পাইছি যারা এটারে পরের লাইনে z স্কয়ার মানে লিখছে লং z স্কয়ার হ্যাঁ 1 বাই z তো লং z 1 বাই z স্কয়ার মানে লং z স্কয়ার আসো তোমরা এরকম পণ্ডিত নো এই পণ্ডিতই তোমরা কইরো না সবাই বুঝতেছো আমার কথা 1 বাই z হইলেই শুধু সূত্রটা হয় 1 বাই z স্কয়ার বা z কিউব বা অন্য কিছু হইলে তো এমনি লিখবা সবাই কি বুঝতেছি এটাকে ইন্টিগ্রেট করলে কি হয় মাইনাস 1 তোমরা কি মাঝে মাঝে অবাক হও যে আমি তোমাদের মনের কথা বলে ফলাইছি তুমি তো এটা চিন্তা করতেছি না জেড মানে কত 1 মাইনাস সাইন এক্স বুঝছি সবাই সবাই অঙ্কগুলা বুঝতেছো কিনা আমাকে বলো আমি খালি করায় গেলাম কালে তোমরা খালি দেখলা পাতে হলো না বুঝতে হবে তো নাকি যারা ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি থাকলে হরকে জেড ধরবো কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া মনে থাকবে জি স্যার পরবর্তী অঙ্কে চলে যাই এই রুলে কিন্তু প্রচুর অঙ্ক খুঁজে খুঁজে অঙ্কগুলা করতে হবে আমি বলি কোনগুলো আছে এই রুলের অনেক যারা বলো 12 এর 1 12 এর 3
দুই নাম্বার না কিন্তু দুই নাম্বার একটু অন্য রুল স্কোয়ার আছে আবার এই কারণে এটা একটু চেঞ্জ হবে তোমরা আমাকে একটু বলো মানে রুল ঠিক থাকবে কিন্তু এটা আমি এই মুহূর্তে করতেছি না তোমরা আমাকে বলো যে এইখানে কি ধরতে হবে a plus b cos x z ভেরি গুড এইখানে কি ধরবা বলো ঠান্ডা মাথায় plus 4 cos x equal to plus b cos x z ভেরি গুড আমি এই দুটার একটাও করাচ্ছি না আমি যেটা করাবো সেটা হলো 15 এর দুই নাম্বার বলো এই অঙ্কে আমি কাকে কি ধরবো তোমরা আসলে বুঝতেছো না যে তোমাদের হাসতে খেলতে আমি প্রায় 20টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে ফেলাইতেছি কিন্তু তোমরা ওইটা করে ফেলো sec স্কয়ার x dx root over 3 minus 5 tan x ধরি 3 minus 5 tan x equal to z স্কয়ার বেরা তোমরা অনেকেই গতকালকের 6.3 এর ক্লাসটা করো নাই তোমরা দয়া করে একটু রেকর্ডিংটা দেখো রেকর্ডিং দেখে গ্রাফে আঁকা ট্রাই করো বুঝছো সবাই গতকালকে ক্লাসে আমি 6.3 পড়াইছিলাম তো যাই হোক যারা করো নাই কোনো প্রবলেম নাই রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিছি ওইটা দেখো দেখে গ্রাফগুলো আঁকার চেষ্টা করো বুঝতেছো আমার কথা ক্লাসে সবাই জি স্যার কারণ তোমাদের ব্যাচে তো 6.12 পড়াইছি 6.3টা পড়াই নেই আগেও মানে পরে দেখা যাবে যে এই চ্যাপ্টারটা করানো মানে এতগুলো চ্যাপ্টার শেষ করে লাস্টে এই 6.3 করানো টানাটানি লেগে যাবে আমি করাবো ব্যাচে কিন্তু পরে দেখা যাবে তোমার আগে লাগতেছে তো দ্যাট ইজ ওয়াই তোমরা ওই রেকর্ডিংটা দেখে নাও এইটাকে ডিডিএক্স করলে কি হয় -5 sec স্কয়ার x dx equal to তাহলে কি হবে 2z dz ভেরি গুড তাহলে আমার দরকার হলো sec স্কয়ার x dx সেটা হলো -2/5 z dz আশা করি সবাই বুঝে গেছে এবার মানটা বসাও ঠান্ডা মাথায় কত হয় বল 1/z z স্কয়ার root over z স্কয়ার into -2/5 z dz এভাবে হয় তাই মানে নিচে হলো root z স্কয়ার আর উপরে sec স্কয়ার x dx মানে হলো -2/5 z dz বেরা বলবা -2/5 কনস্ট্যান্ট সোজা বাইরে z স্কয়ার কে রুট করলে z হয় z z কাটা ইন্টিগ্রেশন অফ খালি dz কত সহজ হয়ে যায় প্রতিস্থাপন করার পরে dz কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা z z মানে কত b -5 10 বুঝতেছো ম্যাথগুলো ভেয়া ক্লাসের সবাই ক্লাসের সবাই কি বুঝতেছো জি স্যার এই গ্রুপে এমন দুইটা ম্যাথ আছে আমি জানি আমি হোমওয়ার্কগুলো দেওয়ার পরে তুমি সেই দুইটা পারবা না আমি সেই দুইটা করাই দিচ্ছি তাহলে আমার ধারণা যে বাড়ির কাজগুলো আমি তোমাকে দিচ্ছি তার মধ্যে তুমি ইচ এন্ড এভরি অঙ্ক পারবা কারণ আমি আগে থেকে বাছাই করে তোমাকে না পারার মতো অঙ্কগুলো করাই দিচ্ছি যারা অভিজ্ঞতা একটা বড় জিনিস যে একই অঙ্ক তুমি করছো যারা এই অঙ্কটার একটা তোমাদের আজকে অভিজ্ঞতা হয়েছে বলবা কাকে জেড ধরতে হবে নন কস এক্স কে নন কস এক্স কে যে অভিজ্ঞতা একটা বড় জিনিস এটা তুমি এখন বুঝতে পারবে সাথে তিন নাম্বার না এটা চার নাম্বার বোধ হয় নাকি সাথে চার না দেখো উপরে হইলো tan x আর ln cos x
ধরি নন কস এক্স হলো জেড এরা ডিডিএক্স করবা একটু ঠান্ডা মাথায় লন এক্স লন কস এক্স কে ডিডিএক্স করলে কি হয় বলো দেখি মাইনাস সাইন এক্স বাই কস এক্স ভেরি গুড এক্সেলেন্ট লন কস এক্স কে করলে 1 বাই কস এক্স কিন্তু এটা কি এক্স না এটা কস এক্স কস এক্স কে ডিডিএক্স করলে মাইনাস সাইন এক্স চলকটা এক্স বাই ডিএক্স ডানে দিছে মাইনাসটাকে ডানে পাঠায় দিব tan x dx আমি আমার ড্রাইভার পেয়ে গেছি এবার গাড়ি চালাও tan x dx কে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস dz আর লন cos x মানে হলো বুঝতেছো সবাই ক্লাসের সবাই ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো ভাইরা এই জায়গাটা মাইনাসটা বাইরে জানতে চাই কত হবে 1 / z dz ইন্টিগ্রেট করলে কি হয় লন সেট লন জেড জেড কত ভাড়া ঠান্ডা মাথায় বলো জেড কত লন কস এক্স লন কস এক্স বাস সি বুঝছি সবাই ক্লাসের সবাই কি বুঝতে পারছে সবাই ওকে তো এই গ্রুপের আরেকটা ম্যাথ আছে আমার কাছে মনে হচ্ছে এটা একটু করায় দেওয়া দরকার এটা হচ্ছে 7/6 মোস্ট এটা দিয়ে শেষ করব হ্যাঁ এই গ্রুপ শেষ করে দিব আমি যারা এই অঙ্কটা ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি আছে মানে 1 - tan x / 1 + tan x খুব ভালো তো এটা কি হরকে জেড ধরলে লব হয় বল তো ভাই না স্যার তাইলে তো আন্দাগোন্দা ধইরা লাভ নাই আচ্ছা এটা আমি করাই দিব আমি পাশে প্রসঙ্গে একটু বলি ভাইয়া এইখানে নরমালি কাকে জেড ধরা উচিত বলো তো 1 + tan x তো 1 + tan x কে ddx করলে কি হয় ভাই 1 + tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec square x আছে লবে লবে কি আছে tan square x কে মানে কি হ্যাঁ হ্যাঁ লবে আছে মানে এইখানে ড্রাইভার আছে কিন্তু ড্রাইভার হচ্ছে চা খাইতে গেছে বুঝছো ড্রাইভারকে ডাক দিতে হবে মানে 1 + tan square x মানে হচ্ছে sec square x এটা আগে লিখবা তারপরে তুমি 1 + tan x কে জেড করবা আমি কি বুঝাইতে পারতেছি এতটুকু বুদ্ধিমান কি হইতে পারো ওকে ঠিক আছে আমি তোমাকে ছয় করায় দিচ্ছি সবগুলা বলে দিলাম ভাইয়া কিভাবে করতে হয় দয়া করে কইরো হোমওয়ার্কগুলা হোমওয়ার্কগুলা করলে কি হবে ভাইয়া এক ইন্টিগ্রেশনের সূত্র মুখস্থ হয়ে যাবে আর দুই নাম্বার হলো 20টা অঙ্ক করা হয়ে যাবে বুঝতেছো কইরো দয়া করে 7/6 1 minus tan x, 1 plus tan x. আমরা জানি যে ত্রিকোণমিতি থাকলে হরকে জেড ধরতে হয় তো আমার এটা আপাতত লাভ হচ্ছে না তো লাভ যেহেতু হইতেছে না তাহলে আমরা বলো ত্রিকোণমিতিতে আমরা সাধারণত কি করি tan cot থাকলে sin cos এ ভাঙাই নেই না বেরা আমার কথা বুঝতেছে ক্লাসের সবাই বেরা বলবা একটু লসাগু করে কাটাকাটি করলে কি হয় একবারে বলো দেখি cos x - sin x divided by cos x - sin x হ্যাঁ এইবার বলবা লব আর হরের ত্রিকোণমিতি আছে হরকে সেট করলে লব হয় জি স্যার মানে sin x কে dx করলে cos x cos x কে dx করলে - sin x আমার রুল মিলবে অনেকটা সরাসরি মিলবে অনেকটা হইলো একটু পেঁচায় মিলবে কিন্তু আলটিমেটলি রুলটা মিলে যায় সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসে সবাই কি কথা বুঝতেছো sin x মানে যেই লাইনে তুমি ধরবা তার পাশে তুমি ওই সাইন নোটটা দিবা sin x + cos x কে z ধরছো তাহলে cos x - sin x dx equal to হইলো dz প্রতিস্থাপন করো কত হবে ভাইরা বলো
dz by z dz by z কে ইন্টিগ্রেট করলে লগ মডুলাস z এটা আজকে মনে হয় 5 থেকে 6 বার তো তাহলে z হলে কত হবে লগ sin x cos y বুঝা যাচ্ছে অঙ্ক ভাইরা এগুলো যদি করে আনতে পারো রুল 5 6 7 8 যদিও রুল 6 এর একটু বাকি আছে আমরা সেটা নেক্সট ক্লাসে করে নেক্সট ক্লাসে আমরা তিনটা রুল পড়ব 9 10 আর 11 সবাই কি বুঝতেছো ক্লাসে সবাই 10.3 হ্যাঁ বলো একের 8 এর পরের গুলো তো অন্য সূত্র না হ্যাঁ 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 অন্য সূত্র ওই রুলে তুমি না বাতি মানে আমারও যে শিটের মধ্যে যে নাম্বারগুলো দেওয়া আছে না ওই অনুযায়ী করবা বুঝতেছো ক্লাসে সবাই মানে সবগুলা কিন্তু পারফেক্টলি নাই তো আমার রুল নাম্বারগুলো ফলো করে অঙ্ক করব ওই রকমই হবে আমরা আগামী দুইটা ক্লাস নেক্সট উইকে দুই ক্লাসে 10.3 শেষ করব 10.3 হিউজ একটা চ্যাপ্টার 116টা অঙ্ক আছে যাক প্র্যাকটিস করো যে অঙ্কগুলো আমরা করতেছি অবশ্যই করে রাখো ভালো থাকো সবাই